Assalamualaikum বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন এমডি সাকিল টিভি। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা হযরত মুসা আলাইহিস সালাম ও 100 বছর ধরে ইবাদত করা এক ব্যক্তির বিশ্বাসঘাতক ঘটনা সম্পর্কে বলতে চলেছি, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই চলুন ভিডিওটা শুরু করা যাক। একবার হযরত মুসা আলাইহিস সালাম এক পার্বত্য অঞ্চলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখলেন একটি গুহার ভেতর একজন মানুষ গভীর ইবাদত মগ্ন কৌতূহল নিয়ে তার কাছে যেতেই অনেকটা তার ছেলের সাথে লোকটা জিজ্ঞাসা করলো, তুমি কে? হযরত মুসা আলাইহিস সালাম নিজের পরিচয় দিলেন। মুসা আলাইহিস সালামের পরিচয় শুনে সে বলল, আপনি তো একজন আল্লাহর নবী, তাই আল্লাহকে বলুন আমার ইচ্ছা পূরণ করতে। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, কি তোমার ইচ্ছা? লোকটি তখন বলল, গত 100 বছর ধরে আমি এখানে অবস্থান করছি, এ সময় আল্লাহর ইবাদত ছাড়া অন্য আমি আর কিছুই করিনি। এই একনিষ্ঠ ইবাদতের কি প্রতিদান তিনি আমায় দেবেন তা আল্লাহকে জিজ্ঞাসা করেন। লোকটির কথা শুনে মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি আল্লাহর কাছে তোমার এই আরজি পেশ করব। সাথে সাথেই তিনি চলে গেলেন পাহাড়ের ওপারে। আল্লাহর কাছে জানতে চাইলে গায়েব থেকে ভেসে এলো, হে মুসা, তুমি ওই ব্যক্তিকে বলো, আগামীকালই সে তা জানতে পারবে। লোকটাকে এসে জানাতেই সে বলল, ঠিক আছে, আগামীকাল তো আর খুব বেশি দেরি নেই। এই লোকটির অভ্যাস ছিল প্রতিদিন সকালবেলা কাছের এক ঝর্ণায় সে গোসল করতে যেত। তারপর তার সঙ্গে থাকা পানির পাত্রে কিছু পানি নিয়ে গোহায় ফিরত। পরদিনও সে যথারীতি ঝর্ণার উদ্দেশ্যে বেরোলো, কিন্তু পথ সে আর খুঁজে পাচ্ছে না। সারাদিন সে এ পথ ও পথ করে শেষমেশ ক্লান্ত হয়ে এক টুকরো ছোট পাথর উপরে বসে পড়ল। তেষ্টায় তার ছাতি ফেটে যাওয়ার উপকরণ। জনবসহীন এই উপত্যকায় বসে সে যখন আসন্ন মৃত্যুর কথা ভাবছে, তখনই সে এক পথিককে দেখল সামনের পথ ধরে যাচ্ছে। চিৎকার করে ডাকতেই সেই পথিকটি কাছে এলো। সাধক লোকটি সেই পথিককে বলল, দয়া করে কি আমাকে একটু পানি খাওয়াতে পারো? পথিকটি তখন বলল, এখানে আমি পানি পাবো কোথা দিয়ে? তবে আমার নিজের জন্য সামান্য কিছু পানি আছে, সেটা দিতে পারি, কিন্তু তার আগে বলো, এর বিনিময় তুমি আমাকে কি দেবে? সাধক লোকটি বলল, দেখো, আমার তো দেওয়ার মতো কিছু নেই। গত 100 বছর ধরে আমি একনিষ্ঠভাবে শুধু আল্লাহর সাধনাই করেছি। পথিক কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে, তুমি যদি এই ইবাদতে পুরো সব আমাকে দিতে রাজি থাকো, তাহলে আমি পানিটুকু তোমাকে দেব, বলো তুমি কি রাজি? সাধক লোকটি ভেবে দেখল, বেঁচে থাকলে আবার সে আল্লাহর সাধনা করতে পারবে, কাজেই এখন পানি পান করাটাই তার জন্য এখন বেশি গুরুত্বপূর্ণ, তাই সে রাজি হয়ে গেল। এদিকে হযরত মুসা আলাইহিস সালামকে পুরো ঘটনা জানিয়ে আল্লাহ তাআলা ওহী পাঠালেন এবং তার কাছে যেতে বললেন। মুসা আলাইহিস সালাম তাই করলেন। দূর থেকেই তাকে দেখেই সাধক লোকটি বলে উঠল, হে মুসা, আমি তো আমার সব পূর্ণ আমি আরেকজনকে দিয়ে দিয়েছি। মুসা আলাইহিস সালাম বললেন, আমি জানি আল্লাহ আমাকে বলেছেন, এবং আল্লাহ জানতে চেয়েছেন মাত্র এক ঘটি পানির মূল্য যদি 100 বছরের ইবাদত হয়, তাহলে গত 100 বছর ধরে তিনি তোমাকে যত পানি পান করেছেন তার মূল্য কি হবে? শুনেই সাধকের অন্তরাত্মা কেঁপে উঠল। অনুশোচনায় দগ্ধ হয়ে সে বলতে লাগল, হে মুসা, দয়া করে আল্লাহর কাছে আমার জন্য সুপারিশ করুন, যেন তিনি আমাকে ক্ষমা করে দেন, তিনি তো পরুণ দয়ালু ও ক্ষমাশীল। সাথে সাথে মুসার ওপর ওই নাজিল হল, হে মুসা, তাকে বলো এ মুহূর্তে তার যে অনুশাসনা আমার কাছে তা তার 100 বছরের ইবাদত চেয়েও বেশি পছন্দনীয় হয়েছে, এর বিনিময়ে আমি তাকে 1000 বছরের ইবাদতের সব দান করলাম, আমিন। প্রিয় বন্ধুরা, কেমন লাগলো আজ এই শিক্ষণীয় ঘটনাটি? কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।